নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আমি রুমকি, আজও কিছু ঘটনা নিয়ে চলে এসেছি। সত্যি কথা বলতে গেলে 15-16 দিন পুরো ছুটিয়ে এনজয় করেছি দুর্গাপূজা। অনেকে ব্লগ চ্যানেলে দেখেছিলি হয়তো, বাড়ি শিলচার বাড়ি অনেক কিছু জানতে পারলাম। দুর্গাপূজা তো ছোটোবেলার থেকে আমরা এনজয় করি, বাট বাড়িতে যখন পুজো হয় না, যখন আমরা সেটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করি, তখন অনেক নিয়ম কানুন কিন্তু আমি জানতে পেরেছি, অনেক নতুন তথ্য কিন্তু জানতে পেরেছি। তো খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। তো আজ থেকে শুরু করে দিয়েছি, যারা যারা রেকর্ড মানে ঘটনা পাঠিয়েছেন, এখন এক এক করে কিন্তু আমি সবার ঘটনা নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি। যেমন আজকে সপ্তমী সর্বাধিকারী ম্যাম, উনি অনেক আগেই পাঠিয়েছিলেন, তো আজকে ওনার একটা ইনসিডেন্ট শেয়ার করব। অ্যান্ড আরও ইনসিডেন্ট আছে ম্যামের, যেটা আমি ইন ফিউচার ডেফিনেটলি শেয়ার করব। অ্যান্ড আছে আমার তনুর একটা ইনসিডেন্ট আছে। তো আর দেরি করব না, কিন্তু বিফোর দ্যাট, যেটা আমি সবসময় বলে থাকি, কথায় গল্প ভূতের আড্ডা স্টেশনে আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার জন্য এই প্রোগ্রামটা বানানো না। এটার মেইন উদ্দেশ্য হলো, ছোটোবেলা তো আমরা সবাই গল্প শুনতে ভালোবাসতাম, সেই গল্প শোনার অনুভূতিটা, নস্টালজিক ফিলিংটা কিছুটা হলেও যাতে আপনাদেরকে ফিরিয়ে দিতে পারি, আপনাদেরকে একটু বিনোদন দিতে পারি। তো শুরু করে দিচ্ছি। প্রথম ঘটনাটা হলো সপ্তমী সর্বাধিকারী ম্যাম। সপ্তমী ম্যামের অনেক ঘটনা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা ঠাকুরের, সেটা ভৌতিক। ইনফ্যাক্ট ম্যামের বিড়াল একটা ছিল, তো সে মৃত্যুর পরে ওর আত্মা যে দেখা দেওয়া, বা ডগির আত্মা, মানে পশু পাখির আত্মাও যে আছে, এরকম অনেক ঘটনা কিন্তু ম্যাম আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আজকে যে ঘটনাটা ম্যাম শেয়ার করেছেন, অ্যাকচুয়ালি ভৌতিক বললে আমরা সবসময় যে ভয়ের অনুভূতি হবে সেরকম নয়, ভৌতিক অনেক রকমের অনুভূতি হতে পারে, ভৌতিক ঘটনা অনেক রকমের হতে পারে। তো সেরকমই একটি ঘটনা, ঘটনাটা হলো ম্যাম যখন ক্লাস 10 মানে ম্যাট্রিক মাধ্যমিক দেবে, হ্যাঁ, তো এর আগে টেস্ট হয়। তো বিটুইন দ্যাট, মানে ওই সময় কী হয়েছে, ওনার যে ঠাম্মা ছিলেন উনি প্রচণ্ড অসুস্থ হয়ে যান, এবং যখন মানে বয়স তো হয়েছিল, তো অসুস্থ হলে কি জেনারেলি আমরা এটাই বলবো যে হসপিটালে নিয়ে যাওয়ার কথা, যাতে বেস্ট ট্রিটমেন্ট ওনাকে প্রোভাইড করতে পারা যায়। তো কিন্তু ওনার ঠাকুমা কিছুতেই রাজি হচ্ছিলেন না যে না হসপিটালে যাবেন না। উনি হয়তো ভেবেছিলেন যা হোক আমার বাড়িতেই হোক, আমি বাইরে যাব না। কিন্তু যারা আমরা মানে আমাদের প্রিয়জনকে যারা আমরা ভালোবাসি, আমাদের সবসময় চাইবো যে ওনার নার্সিংহোমে গিয়ে ভালো ট্রিটমেন্ট হোক, উনি যাতে সুস্থ হয়ে ফিরে আসুক। তো উনি যতই না করুক, কিন্তু তখন মানে চিকিৎসাটা মেইন উদ্দেশ্য ছিল। তাই সপ্তমী ম্যামের বাবা অ্যান্ড ওনার যে পরিবারে যারা ছিলেন, ডিসাইড করলেন ওনাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া, যাতে ট্রিটমেন্টটা ভালো করে হতে হয়। আর কিন্তু মানে বলে না, যেটা ডেস্টিনি লেখা ছিল, উনি কিন্তু আর ফিরে আসেননি, ওনার নার্সিংহোমে মৃত্যু হয়। তো মৃত্যুর পর তো ডেফিনেটলি একটা 13-14 দিন মানে শ্রাদ্ধের আগের অবধি কিছু রিচুয়ালস থাকে, তারপর 14 দিনের মাথায় শ্রাদ্ধটা হয়। তো ওই দৌরান ওনার এক জেঠু, মানে ওনার একজনই জেঠু, ওনারা এসছে ওনার মানে ফ্যামিলি নিয়ে, ওনার ছেলে নিয়ে, অ্যান্ড ওনার 3 পিসি উইথ ফ্যামিলি এসছে, বিকজ মায়ের কাজ আছে। তো আর ওনাদের বাড়িটার ডিসক্রিপশন আগে দিয়ে নিই, ওনারা দোতলায় থাকতেন। তো সপ্তমী ম্যাম ওনার মা বাবা ওনার ঠাম্মিদের সাথেই থাকতেন, হ্যাঁ। আর ওই দোতলা বাড়িটার সামনে বাগান, যেখানে নাকি নারকেল গাছ থেকে ধরে সুপুরি গাছ, নানা রকম ফুল ফলের গাছে ভরপুর ছিল, মানে যেরকম মানে আগের দিনে হতো আর কি, ফুলে ফলে ভরা গৃহস্থ বাড়ির মতো। তো ওরা এসছে, তো যেহেতু ম্যামের এম বললাম ম্যাট্রিকের টেস্ট ছিল, তো ওনার বাবা খুবই একজন স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ ছিলেন, তখন ম্যামকে বললেন যে দেখো, এখন তো যেহেতু মানে তোমার ঠাকুমার ডেথ হয়েছে, না পাড়া প্রতিবেশীর মানুষ আসবে, অনেকে অভিশান্ন দিতে আসে না, ফ্রুটস অ্যান্ড অল ওগুলি দিতে আসবে, বা অনেকে খোঁজ খবর দিতে আসে, তো তোমার তো এখানে থাকলে মা তোমার প্রচণ্ড ডিস্টার্ব হবে পড়াশোনায়, তুমি একটা কাজ করো, তুমি একা দোতলায় চলে যাও। ম্যাম যেটা আমাকে বললো যে ম্যামের বাবা যেমন স্ট্রিক্ট ছিলেন, এবং ম্যামের বাবা সবসময় মেয়েকে প্রচণ্ড সাহসী বানিয়ে মানে এমন মানে ওনাকে এমনভাবে ট্রেন করেছিলেন না, ম্যাম কিন্তু প্রচণ্ড সাহসী ওনার বাবার জন্যই হয়েছিলেন, মানে ওরকমভাবে ওনার আপব্রিঙ্কিংটা করেছিলেন ওনার বাবা। তো ঠিক আছে, ওনার ম্যামও দেখলেন সত্যি, তো কারণ যেহেতু মাধ্যমিক বলে কথা, তো ওরকমভাবে তো পড়লে হবে না, একটু মন দিয়ে পড়তে হবে। তো বলছে ঠিক আছে, আমি তাহলে ওপরে গিয়ে দোতলায় গিয়ে পড়বো একা একা, তাহলে নিশ্চিন্তে একটা মানে বলে না একদম পুরো একা একা ভাবে কনসেন্ট্রেট দিয়ে পড়তে পারবো। তো এরকম করে গেছে, 2-3 দিন যাওয়ার পর হঠাৎ ম্যাম একটা ছুরির শব্দ শুনতে পাচ্ছিলেন, ওয়্যারেস দোতলায় কিন্তু কেউ ছিল না।
আর উনি যেমন পুরো ফিল করতে পারছিলেন যে এই চুরির আওয়াজটা না, ওনার ঠাকুমার যে শাখা বলা বা চুরির থেকে যে আওয়াজটা আসতো না, ওই আওয়াজটাই। জেনারেলি আমার সঙ্গে আপনারাও সহমত হয়ে থাকবেন, যেমন আমরা প্রত্যেকে কিন্তু আমার মায়ের যেমন একটা পার্টিকুলারলি শাখা পলার আওয়াজ আছে আমি চিনতে পারি, আমার ঠাকুমার ছিল একটা, আমার কাকিমুনির একটা একটা আছে, মানে কেউ যদি ওনারা যদি দূর থেকে আসতেও থাকে না, ওনাদের চুরির আওয়াজে বলে দিতে পারে এটাই তো কাকিমুনি আসছে, বা এই তো মা আসছে আমার, বা এই তো আমার দিদা আসছে। তো ঠাকুমা দিদাদের এরকম একটা কিন্তু পার্টিকুলার ইন্ডিভিজুয়াল একটা সাউন্ড থাকে। তো সপ্তমী ম্যামের ঠাকুমারও না সেই চুরির একটা সাউন্ডে উনি বুঝতে পারছিলেন যে ঠাকুমার মানে ঠাকুমার আওয়াজটা। তো কিন্তু উনি না অতটা গ্রাহ্য করেননি, উনি ওনার পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করেছিলেন, কারণ আমি যেটা বললাম যে ম্যামের বাবা কিন্তু ওনাকে আপব্রিঙ্গিংটাই প্রচণ্ড অন্যভাবে করেছিলেন, প্রচণ্ড সাহসিকতা। আর ওনার মনে একটা ছিল কি হবে, ঠাকুমাই তো, আর ম্যামের ঠাকুমার খুব ক্লোজ ছিলেন ম্যাম, প্রচণ্ড আদরের নাতনি, তো ওই ঠাকুমা আফটার দ্যাট অলসো নাতি নাতনি তো কোনো রকমের কোনো হার্ম করতেই পারে না। তো এই মানসিকতাই নিয়ে কিন্তু সপ্তমী ম্যাম পড়াশোনা করে যাচ্ছিলেন। তো সেদিন কী হয়েছে, সেদিন নিচে নামার পর হঠাৎ ওনার এক পিসু, মানে ওনার বাবাও প্রেজেন্ট ছিলেন সেখানে, বলছে যে তুই একা একা উপরে পড়তে যাস, হ্যাঁ এমনি মানে কাজ টাজ মানে এখনও কমপ্লিট হয়নি, তোর ঠাকুমার একটা মৃত্যু হয়েছে বাড়িতে, এরকম করে তো একা একা মানে উপরে পড়াটা ঠিক না, হ্যাঁ কখন কি দেখে ফেলবে, এরকম করে মানে ওনাকে বলছেন। তো হঠাৎ তখন ওনার বাবা বললেন, সপ্তমী ম্যামের বাবা ওনার পিসুকে বললেন যে তুমি এগুলি কেন বলছো, বাচ্চা মেয়েটাকে কেন ভয় দেখাচ্ছ, হ্যাঁ এরকম যে কথা বলছো তো ভয় পেয়ে যাবে, আর তো আর যেটাই হোক না কেন ওর তো ঠাকুমা, ঠাকুমা থোড়ি না নাতনির কোনো ক্ষতি করবে। তো বলছে না না দাদা আপনি ভুল বুঝবেন না, অ্যাকচুয়ালি উনি গত দুদিন বিকেল সন্ধ্যাবেলা কোনো একটা কাজের জন্য হ্যাঁ উপরে গেছিলো, উনি স্পষ্ট চুরির রিন রিন সেই শব্দটা শুনতে পেয়েছিলেন, যেটা নাকি উনিও ফিল বুঝতে পেরেছিলেন এই সাউন্ডটা ওনার শাশুড়ি মায়ের শাখা পলার যে যখন মানে জীবিত দশায় যেরকম সাউন্ডটা উনি পেতেন ওরকম সাউন্ডটাই কিন্তু উনি পাচ্ছিলেন। তখন সপ্তমী ম্যামকে ওনার বাবা জিজ্ঞেস করেন যে কিরে তুই কোনো ভয় টয় পেয়েছিস, তখন ম্যাম কিন্তু ওই জিনিসটাকে এত ইম্পর্টেন্স দেননি, উনি বলেন উনি যে ওরকম শুনেছেন, কারণ ওনার কিন্তু মেইন উদ্দেশ্য ছিল যে আমি যদি নিচে চলে আসি পড়াশোনা হবে না, আমার তো উপরেই পড়তে হবে, তো ওই জিনিসটাকে উনি গ্রাহ্যই করেননি। তো উনি বাবাকে বলছে না না আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি উপরেই ভালো আছি, ভালো করে পড়াশোনা করছি। এই গেল প্রথম ইনসিডেন্ট। সেকেন্ড কী হচ্ছে, এই ধর তার নেক্সট দিনই ধরো এক দুদিন পরই হঠাৎ উনি পড়ছিলেন, তো ওনার দোতলায় কিন্তু পড়ছিলেন, ওনার হঠাৎ মনে হলো কি পেছন থেকে শট করে কেউ বেরিয়ে গেল। অ্যান্ড আমি যেমন বললাম যে ইন্ডিভিজুয়াল কিছু চুরির শব্দ হয়, প্রত্যেকটা মানুষের কিন্তু ইন্ডিভিজুয়াল একটা বডি স্মেল বা বডি ওডর যেটা বলে না, একটা বডির একটা গন্ধ থাকে তাই না, মার যখন আমি স্টিল এখনও ছোটোবেলার থেকে যে গন্ধটা আমি মায়ের থেকে পাই, আমি কিন্তু আমার মায়ের গন্ধটা এখনও পাই মার যখন কাছে যায়, আমার ঠাকুমার থেকে একটা পার্টিকুলারলি একটা মা ঠাকুমার তেল মাখতো সেই তেলের একটা স্মেল আসতো, আমার দিদার থেকে এরকম স্মেল আসতো, পার্টিকুলারলি প্রত্যেকজন মানুষের কিন্তু, ইনফ্যাক্ট আমার মেয়ে হয়তো বলতে পারবে আমার গায়ের একটা হয়তো পার্টিকুলার কোনো গন্ধ আছে। তো ম্যাম পুরো বুঝতে পেরেছেন এটা ওনার ঠাকুমার গায়েরই গন্ধ, আর উনি বুঝেও না মানে ওনার একটা দৃঢ় বিশ্বাস এটা ছিল যে আমার ঠাকুমা তো আমাকে এত ভালোবাসত, আমার ঠাকুমা তো আমার কোনোদিনও ক্ষতি করতেই পারেন না। তো এই ইনসিডেন্টটা হওয়ার পর উনি কিচ্ছু বলেননি। তার দুদিন পর আরেকটা হঠাৎ কী হলো, ওনাদের বাড়ি একজন ভাড়াটিয়া থাকতো, হ্যাঁ ভাড়াটিয়া কাকু হঠাৎ সপ্তমী ম্যামের মাকে ডাকছেন, বৌদি বৌদি। তো সপ্তমী ম্যামের মা বের হয়ে আসলেন, আসার পর বলে কি হয়েছে, তো বলছে আমি না একটা কথা বলতে চাই। তো বলছে কি বলো তো, বলে সপ্তমী ম্যামের ডাক নাম হলো মুন্নি, হ্যাঁ তো বলছে মুন্নি কি বিকেলবেলা পড়তে যায় সন্ধ্যাবেলা, বলছে হ্যাঁ মুন্নির তো টেস্ট গো, এখন থেকে মানে পড়াশোনা না করলে হবে, আর বুঝতেই তো পারছো সবাই খোঁজ খবর নিতে আসে, তো মুন্নির পড়াশোনা ডিস্টার্ব হয় বলে ও উপরেই পড়াশোনা করে। তো বলছে একটা কথা বলি, তুমি না মুন্নিকে উপরে পাঠিও না। বলে কেন, বলছে জানো তো দুদিন ধরে আমি একটা জিনিস দেখেছি, দুদিনই দেখেছি, একদিন হলে একটা কথা ছিল, আমি দুদিন একটা জিনিস দেখেছি, তোমাদের ওপরে তো কেউ থাকে না এমনি, বলছে না ওপরে তো কেউ থাকে না, মুন্নি খালি পড়তে চায়। তো বলে জানো ওই তোমাদের ওখানে জানলা গ্রিলের ওখানে না মাসিমা যেমন শাড়ি, মানে ওনার শাশুড়ির কথা বলছেন যে মানে মারা গেছেন আর কি, ওনার কথা বলছেন যে উনি যেরকম শাড়ি পরে থাকতেন, উনি যেরকম মানে চুল ওরকমভাবে রাখতেন, অ্যাজ ইট ইজ মাসিমাকে আমি দেখেছি একদিন নয় দু দুদিন।
তো এটা তো সবাই জানি আমরা যে মৃত্যুর মানে শ্রাদ্ধ শান্তি হওয়ার আগে কিন্তু আত্মারা পট করে যেতে পারে না, তারা নিজের নিয়ার অ্যান্ড ডিয়ারের কাছে ঘুরঘুর করে। কিন্তু ওইখানেও কিন্তু ওনার মা কোনো গ্রাহ্য করেননি, কারণ ওনারও এইটা বিশ্বাস ছিল যে ওনার শাশুড়ি মা যে ওনার মেয়েকে এত ভালোবাসেন, যে ওদেরকে এত ভালোবাসেন, উনি তো কিছু করতে মানে এরকম হার্ম করতে পারেনি না। কথাটা হয়তো ঠিক, আমি সবসময় একটা কথা বলি জানেন তো, হ্যাবিট কোনো দিনও বদলায় না। যার ভালো করার হ্যাবিট, যার ভালোবাসার হ্যাবিট, সে কিন্তু আফটার দ্যাট অলসো ভালোই বেসে যাবে। তো তখন তো এই ইনসিডেন্টগুলো এরকম করে কেটে গেছে, ম্যাম অতটা পাত্তা দেয়নি, কিন্তু আজ এসে ম্যাম যেটা আমাকে আমার সঙ্গে ওনার ফিলিংসটা শেয়ার করেছে, যে বলে এখন তো অনেক কিছু শুনছি শুনি যে এটাও হতে পারে যে হ্যাঁ শ্রাদ্ধ শান্তি হওয়ার আগে আত্মারা নিজের পরিজনের আশেপাশেই থাকতে চায়, হয়তো আমার ঠাকুমা কিছু বলতে চেয়েছিলেন, আমি তো ছোটো ছিলাম হয়তো বুঝতে পারিনি, কিছু নাকি শেষ যাওয়ার আগে আমাকে দেখতে এসেছিল কারণ আমি প্রিয় ছিলাম। সো কেন ঠাকুমা আমাকে দেখা দিয়েছিলেন আমি জানি না, কারণ ওই বয়সটুকু আমার ছিল না, বাট আমি ভয় পাইনি, কারণ আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল আমার ঠাকুমা যে আমাকে এত ভালোবাসে, সে জীবিত দশায় হোক মৃত দশায় হোক সে কিন্তু আমাকে ভালোই বাসবে। তো এই ছিল ম্যামের একটা ইনসিডেন্ট। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমি ডেফিনেটলি আরও ঘটনাগুলি শেয়ার তো করবই, এখন তো আসতেই থাকবে। আর এভাবেই তোমরা ঘটনা শেয়ার করো। আচ্ছা, যারা ঘটনা শেয়ার করতে চাইছো কী করে করবে, করে দিতেই পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, আমাদের মেইল আইডি kothaygolpo@gmail.com, বা আমাদের যে পেজ আছে কথায় গল্প বা ইনস্টাগ্রাম প্লিজ ফলো করে রেখে দাও, ওখানেও কিন্তু ইনবক্স করতে পারো, ওখানে গল্প পড়তে পারো। তোমরা ফলো করলে অনেক রকমের ইনফরমেশান পেতে থাকবে। আর অনেকে বলছো বাঙাল ভাষায় গল্প শোনাতে, মানে অনেকে মেসেজ করেছে আমাকে মেসেঞ্জারে যে বাংলা ভাষায় এপিসোড আনো, তো চেষ্টা করব। আর বাংলা ভাষা যদি শুনতে ভালো লাগে, ব্লগস বাই রুমকি জাস্ট নতুনই স্টার্ট করেছি, সেটাই দেখতে পারো। আমি কিন্তু ওটার মধ্যে পুরোপুরি আমার বাংলা ভাষায় কথা বলি, তো দেখে নিতেই পারো। দুর্গাপূজার একটা এপিসোড এসছে, অ্যান্ড নেক্সট দুর্গাপূজার রিলেটেডই আর একটা এপিসোড খুব তাড়াতাড়িই দেব। আচ্ছা চলো, হোপসো এই ঘটনাটা তোমাদের ভালো লেগেছে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যখন কমেন্ট করো বুঝতে পারি তোমরা কতটুকু মানে জিনিসগুলিকে ভালো মানে ভালোবাসছো, আমার মানে ডিসক্রিপশনটা ঠিক হচ্ছে কিনা অনেক কিছুই বুঝতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ, এরকম করেই কমেন্ট করতে থাকো। নেক্সট ঘটনা চলে যাবো, এটা কিন্তু একটা খুব সুন্দর একটা অনুভূতি। নেক্সট ঘটনাটার মধ্যে না ঈশ্বরিক একটা ঘটনা, মানে ঈশ্বর কেন্দ্রিক আছে, সিক্স সেন্স কেন্দ্রিক আছে, অনেক রকমের এটার মধ্যে অ্যাসেন্স আছে বলাই যায়। তো নেক্সট ঘটনাটা পাঠিয়েছি হলো তানু। তানু অ্যাকচুয়ালি বেহালার বাসিন্দা, হ্যাঁ, অ্যান্ড ইনসিডেন্টটা ঘটেছিল তানুর সাথে 2018-2019। তখন ও একটা প্রাইভেট স্কুলে চাকরি করতো, তখন ওর বিয়ে হয়নি। তো স্কুলের চপ যখন করতো, ওদের বাড়ির থেকে কী করতো, ও মানে বাড়ির থেকে বাস স্টপটা খানিকটা দূরে ছিল, তো 15 মিনিট ওই বাস স্টপে যেতে লাগে, তো ওটা একটা টাইম মানে ওর বলে পুরোপুরি ওয়েস্ট অফ টাইম। তো ওটার জন্য সবসময় প্রিফার করতো যে অটো করেই আপ ডাউন করা, বাট অটোদের একটা মানে ওদের ও যে জায়গায় আর কি থাকে ওই জায়গায় একটা রুল ছিল, মানে অটো ড্রাইভার না তিনজন না হলে সেই অটো চলাতে পারে না, মানে অটো ছাড়েই না, আর তুমি লেট হোক আর যাই হোক আর কি, না হলে আপনার এরকম করে মানে বলে ওলা উবের করে চলে যান, ওরকম টাইপের আর কি। তো যাই হোক, এই ইনসিডেন্টটা হলো, মানে এই এরকম করে যেতে লাগলো। আর যেহেতু স্কুলে জব করে, স্কুলের প্রত্যেকটা স্কুলে একটা পার্টিকুলার নিয়ম থাকে যে 7টা মানে একটা টাইম থাকে, যেমন ওদের স্কুলে ছিল 7:15 তুমি স্কুলে পৌঁছে যাবে, ঠিক আছে, 7:15 ভিতরে পৌঁছতে হবে, 7:30 হলো ডেডলাইন ছিল, 7:30 ভেতরে হলে হবে না। তো সবসময় চেষ্টা করতো যে আমি আগে ভাগে গিয়ে লাগে বসে থাকবো, তাও ভালো, বিকজ ওর স্কুলের যে কোঅর্ডিনেটরটা ছিল না খুব একটা ভালো মানুষ ছিল না, খুব বাজে বিহেভ করতো স্টাফদের সঙ্গে, তনুর সঙ্গে অনেক সময় খুব বাজে বিহেভ করেছে। তো ও পারতপক্ষে ও কোনো চান্স দিতে চাইতো না ওনাকে, যে ওর বিরুদ্ধে কোনো রকমের মানে ইউনো অ্যালিগেশন আনুক বা কোনো রকমের ইয়ে করুক আর কি, মানে কোনো ছুতা পাক আর কি ওর ব্যাপারে কোনো অ্যালিগেশন লাগাতে। তো একবার কী হয়েছে, একদিন সকালবেলা ওরকম করে অটো করে গেছে, যাওয়ার পর অটো করে নেমেছে, তো অটোতে নামার আগে কী করেছে, ও সবসময় কী করি আমরা, ডান দিক দেখি বা দিক দেখি, ঠিক আছে, যাতে কোনো রকম গাড়ি ঘোড়া আসে কি না ওটা দেখার জন্য।
ডান দিক বাদিক দেখার পর দেখছি কেউ নেই, আর ও আমাকে বললো যে ওই যে রাস্তাটা ছিল, যেহেতু ও অনেকদিন ধরে তো স্কুলে জব করতো, যে অত সকালবেলা না জানো তো অত গাড়ি ঘোড়া কিন্তু থাকে না, তো ডান দিক বাদিক দেখার পর দেখলো যে কোনো কিছু গাড়ি নেই, ও জাস্ট নেমেছে জানো, মানে নামার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেছে কোনো গাড়ি ঠাড়ি নেই, শার্ট করে একটা ফোর হুইলার, মানে ও যখন বুঝতে পেরেছে না একটা পায়ের উপর দিয়ে চাকাটাও চলে গেছে, মানে আরেকটা পায়ে চাকাটা যাবে, আর অটো আর ওই ফোর হুইলারের ডিস্টেন্স হাফ ইঞ্চও না, মানে ওইখানে একটা মানুষ দাঁড়াতে পারে না, মানে ও যখন মানে ও বলছে ওই সময়টা মনে হয়েছে দিদি আমার মনে হয় পুরো মানে পৃথিবীতে থেমে গেছে, মানে একটা পা দিয়ে গাড়ির চাকাটা চলে গেছে, আমি মানে দেখতে দেখতে আরেকটা পায়ে যাচ্ছে আমি দেখছি, বাট আমি কিছু ফিল করতে পারছি না। তখন একসময় আমার মনে হয়েছে আমি বোধহয় মরে গেছি, কারণ মৃত্যুর পর তো কোনোরকম ফিলিংস হয় না আমাদের, রাইট? তো ভেবেছি হয়তো আমি মরে গেছি, অ্যান্ড দ্যাটস ওয়াই একটা ফোর হুইলারের চাকা পায়ের উপর দিয়ে চলে গেছে অ্যান্ড তুমি সেটা ফিল করতে পারছো না, কেমন ভাব হবে এইটা, এই ফিলিংসটা কেমন হবে? তো তখন আমাকে তনু বলছে যে আমি পুরো ভেবে নিয়েছি যে আমি বোধহয় মরে গেছি, তাই আমার এই ফিলিংসটা হচ্ছে না যে ফোর হুইলারের চাকা আমার পায়ের উপর দিয়ে চলে গেছে, আমি কিছু বলতে পারছি না। ও তখন ইনস্ট্যান্ট ওর মাথায় মানে একটা কষ্ট হলো, ওর মনে একটা কষ্ট উদয় হলো, যে বলছে আমি ভাবছি যে আমার মা বাবাকে আমার মৃত্যুর সংবাদটাও আমি দিতে পারছি না, বা আমার মা বাবাকে বলতেও পারছি না, এইরকম সিচুয়েশান, জাস্ট ভাবো। তো যাই হোক, গাড়িটা এরকম করে হাট করে তো চলে গেছে, ও দেখছে অটোটাও চলে গেছে। তো একটু ধাতস্থ হওয়ার পর কী হয়, মানে যদিও ওর ফিলিংসটা কাজ করছিলো যে ও মরে গেছে, বাট আমরা অভ্যাসের দাস, তো ওই আস্তে আস্তে কী করেছে স্কুলের কম্পাউন্ডে ঢুকেছে, পরে আস্তে আস্তে রিয়েলাইজ করেছে না ও মরেনি, ও ঠিক আছে। ইনফ্যাক্ট ও যে হেঁটে হেঁটে গেছে না, ওর পায়ে মানে ব্যথা ও কোনো কিছুই অনুভব হচ্ছে না, ও নর্মালি হেঁটে গেছে, পায়ে কোনো কিছু হয়নি, অথচ চাকাটা কিন্তু ওর পায়ের ওপর দিয়ে গেছে, রাইট? তো স্কুল টুল করার পর যখন ও বাড়ি ফিরল, আন্টিকে মানে ওনার ওর মাকে এন্টায়ার থিং বলল যে মা আজকে আমার সঙ্গে এরকম এরকম হয়েছে। তো আন্টি শুনে না প্রথমে ডেফিনেটলি মেয়ের পায়ের উপর দিয়ে চাকা চলে গেছে, মা হয়ে কী করবো আমরা, আগে দেখবো মেয়ের পাটা কী হয়েছে। তো আন্টিও সেম তানুর পাটা দেখলো যে ঘুরিয়ে ফিরে দেখছে একদম একটা ছিটে ফুটে, না একটা স্ক্র্যাচ আছে না কালো একটা দাগ আছে। তো আন্টি এই কথাটা একদম বিশ্বাস করেননি। ইনফ্যাক্ট তানু আজকেও এই জিনিসটা ভাবলে না কি, ওর গায়ে কাঁটা দিয়ে ওঠে, বলছে জিনিসটা আমার সঙ্গে কী হয়েছিল, আন্টি কিন্তু বিশ্বাস করেনি। নেক্সট স্টেপ যেটা আসছে সেটা শুনলে হয়তো তোমরা মানে কি বলবো, জাস্ট শোনো। তো আন্টি তো বিশ্বাস করেনি, তানুদের রিলেটিভ একজন, হ্যাঁ আন্টি মানে তানুর মায়ের মামার বাড়ির দিকে একজন রিলেটিভ, তানু ওনাকে জ্যাম্মা বলে ডাকে, উনি মনসা ঠাকুরের ভর হয়, ভর মানে অনেক সময় হয় না দেখবে ভরেরও কিন্তু অনেক রকমের ইয়ে আছে, তো ভর নিয়ে এটার মানে তানুর ইনসিডেন্টটা শেয়ার করার পর আমি একটা ছোট্ট ইনসিডেন্ট আমার ইনসিডেন্ট শেয়ার করবো। তো ওনার কী হয় মানে পুজো করতে করতে ভাব চলে আসে, ওই ভাবে মানে মাই যেমন মা মনসা ওনার মুখ দিয়ে অনেক কিছু বলায়, তো ওনার অনেক ফলোয়ার্স আছে যারা নিজের প্রবলেমস ইয়ে করে আসে, মানে প্রবলেম নিয়ে আসে, উনি সলিউশন দেন। তো যেহেতু আমি বললাম তানুদের রিলেটিভ, তো তানুর ব্যাপারে উনি অ্যাকচুয়ালি জানেনি, তানুর মা গেছেন হলো যেহেতু রিলেটিভ খোঁজ খবর নেওয়ার জন্য, দিদি ভালো আছো কি না খোঁজ খবর নেওয়ার জন্য, ঠিক আছে, তানুর রিলেটেড কোনো কথাই ছিল না কিন্তু গেছে। তো সেদিন ওনার ভর হয়েছিল অ্যান্ড দেখলেন যে ওনার অনেক মানে যারা ওনাকে বিশ্বাস মানে আর কি, অনেক মানুষ চলেও গেছে কিছু আছে, তো ওনার ভর হয়েছিল সেদিন, উনি শুনেছেন আচ্ছা ঠিক আছে চলো, উনি তো ওনার মানে ওই রিলেটিভের খোঁজ খবর, দিদি কেমন আছো খোঁজ খবর নেওয়ার জন্যই গেছে। উনি জাস্ট যখন ওনার কাছে গেছেন না, যাওয়ার পর ওই যে তনুর জ্যাম্মা যার মনসার ভর হয়, ওনার বেশ হাসি হাসি মুখ করে তনুর মাকে বলছে যে মেয়েকে তো হারাতে বসেছিলা, হ্যাঁ মেয়েকে তো তুমি হারাতে বসেছিলা, ভোলেনাথের কৃপা সেদিন তোমার মেয়ে বেঁচে গেছে, নাহলে গাড়িটা যেভাবে গেছিলো না তোমার মায়ের মানে মেয়ের পায়ের উপর দিয়ে ও তো বাঁচতো না, ওই ভোলেনাথ গাড়িটাকে এমনভাবে তুলে রেখেছিল না মনে হচ্ছে পালকের মতো, মানে ভরটা তোমার মেয়ের পায়ে ভোলেনাথ পড়তেই দেয়নি। আমার নিজের গুজবাম্প এসেছে যেহেতু ভোলেনাথের ইনসিডেন্ট অ্যান্ড মানে কি বলবো, যাই হোক বলছে ভোলেনাথ মানে ওই গাড়িটাকে নাকি উপর করে রেখেছিলেন বলে পায়ের উপর দিয়ে এরকম করে চলে গেছে, ওর জন্য ওনার মেয়ের কিছু হয়নি, নাহলে ওই সেদিন কিন্তু ওনার মেয়ে মারাই যেত।
তো আরেকটা কথা বলেছেন, এই মেয়েকে বহুত সাবধানে রেখো, খুব ভালো করে ওকে বড় করো। ওনার ওর উপর নাকি ত্রিদেবের আশীর্বাদ রয়েছে। তানুর অনেক ঘটনা আমি হয়তো এখানে শেয়ার করিনি, বাট ওর সঙ্গে আমার কথা হয়, যেমন ও কৃষ্ণার কিন্তু প্রচণ্ড কৃষ্ণার ভক্ত। ইনফ্যাক্ট ওর গলায় কিন্তু সবসময় একটা কৃষ্ণার লকেট থাকে। অ্যান্ড অনেক কিছু, অনেক সময় অনেক কিছু মানে হয়েছে যে ও মানে যে ঘটনা যে শেয়ার করেছে, যে খুব সুন্দর স্মুথলি ওকে ওই প্রবলেম থেকে কৃষ্ণা বের করে নিয়ে এসছে, বা যে ভগবান বের করে নিয়ে এসছে। তো ওই জ্যাম্মা কিন্তু এই ব্যাপারে কিছুই জানতো না যে ওর পায়ের ওপর দিয়ে গাড়ি বেরিয়ে গেছে, বা ওর মা জাস্ট আ করে শুনছে, কারণ উনি তো নিজেও বলেননি জ্যাম্মাকে, জ্যাম্মা কীভাবে এইসব জানতে পারলো। তো এ আসার পর তানুকে কিন্তু সব বললো যে এরকম এরকম বলেছে, অ্যান্ড প্রথমে তানু বিশ্বাস করতে চায়নি, বাট ঘটনাটা তো ওর সঙ্গেই হয়েছে। ও তো নিজে প্রত্যক্ষদর্শী, কি ও তো নিজেই ভিকটিম যে ওর পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে, অ্যান্ড ওর কিছু হয়নি। ওয়্যার এজ কিছুদিন আগে ওর দাদার পায়ের ওপর দিয়ে জাস্ট একটা সাইকেলের চাকা চলে গেছিলো, ওর দাদার পায়ের চারটা হাড় নাকি ভেঙে গেছিলো জাস্ট একটা সাইকেলের চাকা চলে যাওয়াতে। ওখানে তো ওর পুরো পায়ের উপর দিয়ে, দুটো পায়ের উপর দিয়ে ফোর হুইলার চলে গেছে, জাস্ট ভাবো। জ্যাম্মার ব্যাপারে আমি বলতে চাইছি, জ্যাম্মাকে তো আমি বললাম অনেকে মানে, ওনারা মানে, জ্যাম্মা জানো তো ওকে অনেক কিছুর থেকে বাঁচিয়েছে, অনেক কিছু এমন প্রেডিকশন বা এরকম কিছু একটা মানে, যেটা মানে ওই জ্যাম্মার প্রেডিকশন না হলে বা জ্যাম্মার আশীর্বাদ না থাকলে আজকে কিন্তু তানু অনেক বড় একটা বিপদে সম্মুখীন হতে পারলেও পারতো। কেমন করে, যেমন তানু এখন খুব ভালো সুন্দরভাবে ওর ফ্যামিলি লাইফ মানে ম্যারিড লাইফটা লিড করছে, খুব সুন্দর ওরা কাপলরা, খুব মানে কি বলবো, জাস্ট 6-7 মান্থসই হয়েছে ওদের বিয়ে, খুব সুন্দর একটা লিড করছে, হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাও খুব ভালো। কিন্তু এর আগে মানে এই মানে ওর যে হাজব্যান্ড আছে, এর আগে ওর লাইফে একজন ছিল, ওর থেকে বেশ খানিকটা বড়ই ছিল। ও লাইফে আসার পরে তানুর নানা রকম মানে বলে না শরীর খারাপ হওয়া শুরু করে, ওর থাইরয়েড এতটা বেড়ে যায়, স্ট্রেস লেভেল এত বেড়ে যায়। অ্যান্ড যেহেতু বললাম তানুর থেকে অনেক বড়, তো যখনই বিয়ের কথা বলতে চাইতো না, ও ইগনোর করে যেত, মানে না তানুকে ছাড়ছিল না তানুকে বিয়ে করছিল, মানে ওকে পুরো মিডিলে না লটকে রেখেছিল। মেয়ের বাবা মা হিসাবে ডেফিনেটলি তানুর মা বাবারও কনসার্ন ছিল ওনার মেয়ের প্রতি, ওনারাও বলছিল কিন্তু না ছেলেটা বিয়ে করছিল, না ছেলেটা মানে ওকে ছাড়ছিল। আর তানুও জানো তো মানে ও যাই বলতো, মানে ও যদি বলছে যে দিনের বেলা চাঁদ উঠেছে বা রাত্রের বেলা সূর্য উঠেছে, তানু সেটাই মানতো, মানে ও মানে হিপনোটাইজার মতো, মানে ও যেটাই বলতো, ও আমাকে যেটা বললো যে বয়সে বড় ছিল, তো আমি ভাবতাম কি ও যাই বলছে সেটাই কারেক্ট, আমি যা করি সব ভুল, ও যেটা বলছে ওটাই কারেক্ট, এরকম একটা ধারণা ওর মনের মধ্যে হয়ে গেছিলো, বা বলতে পারো যে ছেলেটার দ্বারাই এই ধারণাটা সৃষ্টি হয়েছিল। এই জ্যাম্মার কাছে যখন গেছিলো, কারণ মেয়ের মা বাবা প্রচণ্ড টেনশন, মেয়ের যখন একটা রিলেশন হয়েছিল, বিয়ে দিতে চাইছে ওরা, বাট ছেলেটা এরকম ইগনোর করছে, এই জ্যাম্মা বলেছিল এই ছেলের সঙ্গে বিয়ে দিলে তোর মেয়ে কিন্তু শেষ হয়ে যাবে, এই ছেলে তোর মেয়েকে শেষ করার জন্য এসছে, যত তাড়াতাড়ি পারিস মেয়েকে মানে সরিয়ে নাও। তো তারপরে কী হয়েছে, এরকম কিছু একটা মানে সার্কামস্ট্যান্সেস এসে গেছিলো তানুর লাইফে, এক দুদিনের পরে ও নিজেই কীভাবে যেন মুভ করে গেল এই রিলেশনটার থেকে, মুভ করে কিছুদিন পর এই হাজব্যান্ড যে এখন বর্তমান হাজব্যান্ড, ওনার সঙ্গে দেখা। অ্যান্ড ও লাইফে আসার পর জ্যাম্মাও ইন্ডিকেশন দিয়েছিলো এই ছেলেটাই কিন্তু তোর মেয়ের পুরো লাইফটাকে সুখের করে তুলবে, বা ওকে প্রোটেক্ট করে রাখবে, আর তোর মেয়ের যদি গ্রোথ হয়ও না, এই ছেলেটার দ্বারাই হবে। আর ঠিক ঠিক যেমন যেমন জ্যাম্মা বলেছিল তানুর হাজব্যান্ড যে মানে এখন যে ওর মানে বর আর কি, ঠিক ঠিক ওরকমই ছিল। ইনফ্যাক্ট তানু মানে আগের ইনসিডেন্টের কথা, আগের ওর এক্স বয়ফ্রেন্ডের কথা বলছি, যে মানে ওর রিলেশনটার ব্যাপারে ওর ফ্রেন্ডের এরকম খুব বাজে বাজে থ্রেটনিং দিত, রেপের ব্যাপারে এইসব ব্যাপারে, এইসব শুনিও কিন্তু তখন কিছু সময় যদি রেগেও থাকতো না, একটু পরে আবার ওই গোলে জল হয়ে যেত, আবার ওই বয়ফ্রেন্ড যাই বলতো, মানে এরকমভাবে ওকে মানে মেন্টালি কি বলবো, হিপনোটাইজ বলো বা ওরকমভাবে ওকে চালনা করতো বয়ফ্রেন্ডটা,
তো ওই হাত থেকেও কিন্তু এই জ্যাম্মাই বাঁচিয়েছিল। অ্যান্ড ঠিক ঠিক জ্যাম্মা যেগুলি যেগুলি প্রেডিকশন করেছে ওর লাইফে কিন্তু এই জিনিসগুলিই হয়েছে, আর ও খুব ভালো আছে এখন। তো এই ছিল তনুর একটা ইনসিডেন্ট। থ্যাংক ইউ সো মাচ তনু। তনু কিন্তু অনেক আগে এই ইনসিডেন্টটা শেয়ার করেছে, যেহেতু আমি ছিলাম না, জাস্ট সানডে এসছি অ্যান্ড আমার তো মানে এখন রেকর্ড করতেই হবে। তোমাদের যেমন কথা দিয়েছি সপ্তাহে তিন দিন তো আনতেই হবে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে যে তোমরা সবুর করেছো, অ্যান্ড যারা যারা তোমরা ঘটনা পাঠিয়েছো, যেমন তিতলি আছে, অ্যান্ড এই সানডেতে যেহেতু দিওয়ালি অ্যান্ড ভূত চতুর্দশী স্পেশাল, এই সানডে কিন্তু একটা ফ্ল্যাটের ঘটনা নিয়ে আসছি। ঘটনাটা ডেফিনেটলি অনেক বড়, অ্যান্ড জাস্ট তোমরা ওয়েট করো ঘটনার জন্য। অ্যান্ড অলসো ফ্রাইডে সুস্মিতা চক্রবর্তীও নিজের ঘটনা শেয়ার করেছে। অনেকে প্রচুর 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 অনেকে করেছো, সুচিস্মিতা আছে, অনেকে করেছো। প্রত্যেকের ঘটনা কিন্তু আমি এক 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 করে তুলে ধরবো কথায় গল্প ভূতের আড্ডা স্টেশনের মঞ্চে। আর কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন কিন্তু এই ঘটনাগুলি অনেকে আমাকে যারা হিন্দিভাষী ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিল হিন্দিতে আনার, তো কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন রাতকা FM হরর স্টেশন নামে কিন্তু খুব দ্রুত চলে আসছে সব হিন্দিভাষী বন্ধুদের জন্য। এই ঘটনাগুলি হিন্দিতে কনভার্ট করে আমি ঘটনাটা অডিও স্টোরিজে নিয়ে আসতে চলেছি। আর যেটা তোমাদেরকে বলেছিলাম ভর পড়ার কথা, না ওই আমার একটা ইনসিডেন্টের কথা যেটা শেয়ার করব বলেছি, তো তোমাদের আমার এই মানে কথায় গল্প ভূতের আড্ডা স্টেশনের স্টার্টিং শুরুয়াতে না আমি আমার বাড়ির একটা ইনসিডেন্ট শেয়ার করেছিলাম। আমার এক কাকু মানে ভাড়া থাকতেন, ওনার কালীর ঘর ছিলেন, অ্যান্ড কীভাবে কালীর ঘর মানে উনি যে মূর্তি পূজা করতেন কেন করতেন না, বা এখন যে এখন খুব সুন্দর কিন্তু কালীর মূর্তি মানে শ্বেত পাথরের ঠাকুরের মূর্তি উনি বানিয়ে নিয়ে এসছেন, বানিয়ে রেখেছেন, ওনার নিজের বাড়িও হয়েছে। তো যখন আর কি ওই ইনসিডেন্টটা পুরো ডিটেলে ওখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। অ্যান্ড যখন ওই মা ওনাকে বলেছিল তুই একবার অ্যাটলিস্ট পুজোটা কর, যখন কাকু আমি বলেছিলাম না একবার শ্যামা পূজা করেছিল, ওই দিন রাত্রেবেলা ভর এসেছিল, যে ভর যে যিনি ভর এসেছিল মা কালীর ভর এসেছিল, কিন্তু উনি হলো ভোলেনাথের ডিসাইপল, মানে উনি ভোলেনাথকে খুব মানতেন, ভোলেনাথকে খুব মানেন আর কি। তো ভোলেনাথের পূজা করতেন। ওই দিন রাত্রেবেলা কী হয়েছে, কালী পুজো তো খুব রাত্রে হয়, তা আমরা সবাই বাচ্চারা জেগেছিলাম। আমি তখন কোন ক্লাসে পড়ি, আমি হার্ডলি হয়তো ম্যাট্রিক দেবো, আমার ভাই ক্লাস 8 পড়ে। তো আমার ভাই আমি আমরা সবাই জেগেছিলাম, পুজো দেখছিলাম, বিকজ মানে ছোটোবেলার থেকে আমার পুরো ফ্যামিলিটা আর কি ভগবান কেন্দ্রিক, হ্যাঁ স্পিরিচুয়ালটা প্রচণ্ড বেশি বিলিভ করে। তো মা বাবু ঠাকুমা দাদু আমরা আরও ভাড়াটিয়া যারা আছে ওদের রিলেটিভরা এসছে যাদের ঘরে পুজো হচ্ছে, তো আমাদের তো উপরের ঠাকুর ঘরের কিচেন রুম টুম সব খুলে দেওয়া হয়েছিল যে মার ভোগ টোগ ওখানে রান্না হবে, যে তোরা ভাড়া থাকতো ওদের কাছে তো অত রুম নেই। তো আমাদের যে উপরের মানে ঠাকুরের মন্দির আছে আমাদের যে ইয়েটা আছে মানে কিচেন রুমটা আছে সব খুলে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো, তো আমরা ইভেন পাড়ার মানুষরাও ওই ডাক্তারে কিন্তু সেখানে প্রেজেন্ট ছিলাম, পূজা যে হচ্ছিল। হঠাৎ সেই মানে যখন ঢাক বাজছে ঢোল বাজছে, হঠাৎ ওই মেয়ের লোকটা না এসব শুনতে 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 ভাব চলে আসে মায়ের, মা কালীর ভাব। তো ভাবটা হয়তো এরকম করেই চলে আসে। অ্যান্ড তখন কাকু যা যা কোয়েশ্চেন করেছে বলেছে, ইনফ্যাক্ট আমার ভাইয়ের ব্যাপারে তখনই প্রেডিক্ট করে দিয়েছিল যে ও মানে ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, ওরকম যাবে। অ্যান্ড ঠিক ঠিক আমার ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো অনেক কিছু প্রেডিকশন করেছিল। ওই ভাবটা না অন্যরকম, অনেক মানে সেজে গুজে ওইরকম না, কিন্তু উনি খুব সিম্পল একটা সুতির শাড়ি পরেছিলেন, অ্যান্ড উনি ওই ঠাকুরের দিকেই তাকিয়েছিলেন। অ্যান্ড হঠাৎ মানে কীভাবে আমি ওইটা নিজের চোখে দেখেছি যে ভাব কীভাবে আসে বা ভর কীভাবে পড়ে। অ্যান্ড উনি যা যা বলেছিলেন এখন অবধি কিন্তু প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিলে গেছে। তো ভগবানকে পাওয়া অত সোজা না, সবার কাছে হয়তো ভগবান আসেনও না, কিন্তু যা যে মানে ভক্তি ভরে ডাকে ওনার ডাকে হয়তো ভগবান সাড়া দেন। তো এই ছিল আজকের ইনসিডেন্ট। কেমন লাগলো আশা করছি ভালোই লাগবে, হয়তো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে, আজকের এপিসোডটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।